स्वयंभु नारदो शंभु कुमारो कपिलो मनु प्रह्लादो जनको भीष्म बलिर्वैयासकीर्वयम् भागवत बोलें द्वादश महाभागवतेर नाम स्वयंभु नारद शंभु कुमार कपिल मनु प्रह्लाद जनक भीष्म बलि वैयासकी वयम् এই দ্বাদশ মহাভাগবতের মধ্যে পিতামহ ভীষ্ম হচ্ছেন একজন, আর বর্তমানে গতকাল থেকে ভীষ্ম পঞ্চক ব্রত প্রারম্ভ হয়েছে, পাঁচ দিনের ব্রত। এই ব্রত যদি কেউ পালন করতে পারে, সে যদি নিয়ম সেবা ব্রত পালন নাও করে, এই পাঁচ দিন ব্রত করলে সে সম্পূর্ণ ব্রতে ফল লাভ করবে। তবে একটু কঠিন আছে এই ব্রত, কারণ নিয়ম সেবা ব্রতে যেমন আমরা অন্ন পেয়েছি, এই ব্রতে অন্ন পাওয়া যাবে না। এই ব্রতে খালি জল, না হলে ফল, না হলে পাঁচ দিনে পঞ্চগব্য পান করতে হবে। হ্যাঁ, পাঁচ দিনে পঞ্চগব্য পান করতে হবে, মানে একদিন দুধ, একদিন দই, একদিন ঘৃত, একদিন গোমূত্র, আর একদিন গোবর। এই পঞ্চগব্য পান করতে হবে, ভীষ্মদেব করেছিলেন। তো এই ব্রত পালন করলে সম্পূর্ণ নিয়ম সেবা ব্রতের ফল লাভ হয়, আর সে বৈকুণ্ঠ প্রাপ্ত হন। তো এই ব্রত ভীষ্মদেব শেষ সময়ে পাঁচ দিন এই ব্রত করে গিয়েছিলেন, তাই ওনার নাম থেকেই ভীষ্ম পঞ্চক ব্রত। তো এ সময়ে পিতামহ ভীষ্মেরই কথা শ্রবণ করতে হয়। ভাগবত বললেন দ্বাদশ মহাভাগবত, সেই দ্বাদশ মহাভাগবতের মধ্যে পিতামহ ভীষ্ম একজন, মানে বারো জন ভক্ত, মহান ভক্ত। সেই মহান ভক্তদের মধ্যে পিতামহ ভীষ্ম একজন। এই পিতামহ ভীষ্ম মহারাজ শান্তনুর পুত্র দেবব্রত, গঙ্গা মায়ের পুত্র দেবব্রত। তো ইনি যে ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন, তাই তার নাম হয়েছে ভীষ্ম। পিতার সুখের জন্যে, পিতার সুখের জন্যে নিজের সুখ ত্যাগ করলেন। বললেন যে পিতা, আমি বিবাহ করব না, অখণ্ড ব্রহ্মচারী ব্রত পালন করব, আর এই সিংহাসনে আমি বসব না। আর যিনি এই সিংহাসনে বসবেন তাকে রক্ষা করার সমস্ত দায়িত্ব আমার। তো পিতামহ ভীষ্ম এই ভীষণ প্রতিজ্ঞা করলেন, তার জন্যেই আশীর্বাদ পেয়ে গেলেন ইচ্ছা মৃত্যুর। তো এই পিতামহ ভীষ্ম ইনি যে সংবাদ দিয়ে গেছেন, ইনি যে মহান ত্যাগের পরিচয় দিয়েছেন, কেন দিয়েছেন? বললেন এমন মহান ত্যাগ না হলে কোনোদিন একসাথে থাকা যায় না। যার মধ্যে ত্যাগ নেই সে একসাথে থাকতে পারবে না, সে আলাদা হয়ে যাবে। ত্যাগ করলে তো শক্তি কমে গেল, একসাথে থাকলেই বল বৃদ্ধি পায়। যেমন সংসারে সবাই সমান হতে পারে না, কেউ ছোট, কেউ বড়, কেউ কম বেশি, সবাই একরকম উপার্জন করতে পারবে না। এবার তার জন্যে যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে শক্তি ভাগ হয়ে গেল, কিন্তু যদি একসাথে হওয়া যায় তাহলে কিন্তু শত্রুর বারোটা বাজানো যায়। কি সুন্দর একটা তত্ত্ব দেখুন, ঘড়ি, ঘড়িতে কটা কাঁটা থাকে? তিনটে কাঁটা থাকে, একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, আর একটা সেকেন্ডের কাঁটা। তো তিনটি কাঁটা কিন্তু তিন রকমের, তিনটি সমান নয়,
একটা ছোট আরেকটা তার থেকেও একটু বড়, আরেকটা তার থেকে আরেকটু বড়, কোনোটাই সমান নেই। কিন্তু এই তিন কাঁটা যখন এক জায়গায় হবে তখনই বারোটা বাজবে। দেখেছেন কেমন তত্ত্ব লুকিয়ে আছে এর মধ্যে? তিন কাঁটা যদি এক জায়গায় না হয় তাহলে বারোটা কাউকে বাজানো যাবে না। তো বললেন যখন এক জায়গায় হব, সবাই যখন নিজেদের ত্যাগ স্বীকার করে একসাথে হতে পারবো তখনই শত্রুর বারোটা বাজানো যাবে, তার আগে বারোটা বাজানো যাবে না। যদি এক জায়গায় না হয় তিন কাঁটা কোনোদিন, তাহলে কোনোদিন বারোটা বাজবে না, নিজেরই বারোটা বাজবে। তো এই জন্যে ভীষ্মদেব এই শিক্ষা দিলেন যে ত্যাগ স্বীকার করেও তিনি একসাথে থাকার সংকল্প নিলেন। বললেন যে এই সিংহাসনে বসবে তাকে আমি রক্ষা করব। তিনি সব দিক থেকেই ক্ষমতাশালী ছিলেন, তার কোনো শক্তির অভাব ছিল না, তিনি সিংহাসনে বসতে পারতেন, তিনি বিবাহ করতে পারতেন, সবাইকে যুদ্ধে পরাজিত করে নিজেই সিংহাসন দখল করতে পারতেন, কিন্তু করলেন না। কেন? তিনি মহান ত্যাগের পরিচয় দিলেন যা সম্ভব নয়, শাস্ত্রে এমন প্রমাণ আর পাওয়া যায় না। তো এই পিতামহ ভীষ্ম কৌরবদের সাথে থেকে গেলেন। তিনি যখন দেখলেন যে দুর্যোধন আর ধৃতরাষ্ট্র এনাদের যে অধর্ম বেড়েই চলেছে, এদের অধর্মের প্রভাবে জগৎ সবাই ধর্ম হারিয়ে ফেলবে, এই জন্যে তিনি চেয়েছিলেন পাণ্ডবদের পক্ষেই যেতে, কিন্তু তিনি পাণ্ডবদের পক্ষে গেলেন না। কেন? তিনি যদি পাণ্ডবদের পক্ষে যেতেন তাহলে কিন্তু যুদ্ধই হতো না, কিন্তু তিনি মন থেকে চেয়েছিলেন যে এই অধর্মের নাশ হওয়ার প্রয়োজন আছে, এই অন্ধ রাজা ধৃতরাষ্ট্র আর এর পুত্র দুর্যোধন এরা যেভাবে অধর্মের পথে চলেছে তো এদের চলা বন্ধ করতে গেলে যুদ্ধের প্রয়োজন আছে। তো তিনি নিজেই জেনে শুনেই কৌরবদের পক্ষ নিলেন। তিনি যদি কৌরবদের পক্ষ না নেন তাহলে যুদ্ধ হয় না। তো এই জন্যে তিনি ধর্মের প্রতিষ্ঠার জন্য, তিনি জানেন ভগবান এসেছেন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম্ পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় শম্ভবামি যুগে যুগে। তিনি ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যই এসেছেন, এই জন্যে পিতামহ ভীষ্ম চেয়েছিলেন যে যুদ্ধের বড় প্রয়োজন আছে। তো এই জন্যে তিনি কৌরবদের পক্ষ নিয়ে নিলেন। তো পরবর্তীতে এবার যুদ্ধ যখন ঘোষণা হয়েই গেল, যুদ্ধ হবে, তখন কি হয়েছে? দুর্যোধন গেছেন ভগবানের কাছে এবং অর্জুনও গেছেন। তো দুর্যোধন অর্জুন দুইজনই গেছেন। দুর্যোধনকে ভগবান বললেন, দুর্যোধন যুদ্ধ তো হবেই, তো তুমি কাকে নেবে? তুমি যদি আমাকে নাও আমি কিন্তু যুদ্ধ করব না, আর তুমি যদি আমার সৈন্যদেরকে নাও তাহলে আমার সৈন্যরা সবাই যুদ্ধ করবে, তো তুমি কাকে চাও? দুর্যোধন ভাবলেন তাহলে তোমার মতো ঠুটো জগন্নাথ কি আমি ওই রথে বসি আরতি করব? তোমার মতো ঠুটো জগন্নাথ আমার প্রয়োজন নেই, তো আমার সেনা চাই। তো সেই সেনা নিয়ে দুর্যোধন চলে গেছেন। এবার অর্জুনকে বললেন, অর্জুন তুমি কি চাও? দুর্যোধন তো সব সেনা নিয়ে চলে গেল, তুমি এখন কি করবে?
অর্জুন বললেন, দেখো প্রভু, আমার কোনো রাজত্বের প্রয়োজন নেই, আমার কোনো যুদ্ধের প্রয়োজন নেই, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু তুমি থাকলেই আমার চলে যাবে, আমার আর কিছুর প্রয়োজন নেই। তো ভগবান অর্জুনের পক্ষে, পাণ্ডবদের পক্ষে থেকে বলেন। এবার দুর্যোধন যখন শিবিরে গিয়েছে, বা সভায় যখন গিয়েছে, সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে, কৃষ্ণ কাদের পক্ষে থাকবে, তখন দুর্যোধন বললেন যে কৃষ্ণ বলেছে সে যুদ্ধ করবে না, সে যদি থাকে তো ওই তাকে রথে বসিয়ে আরতি করতে হবে, তো ওকে আমি নিয়ে করব কি, এই জন্যে আমি সেনাই চেয়ে নিলাম। এই কথা শুনেই পিতামহ ভীষ্ম তো ক্রোধেই বলে উঠলেন, বাসুদেব কর চক্র না ধরাও তো তুমকো মুখ না দিখাও, লাগত হয় মে শান্তনু সূত না কহো। বললেন কৃষ্ণ প্রতিজ্ঞা করেছে, বাসুদেব প্রতিজ্ঞা করেছে যুদ্ধে অস্ত্র ধরবে না, আর আমিও প্রতিজ্ঞা করছি তাকে আমি যুদ্ধে অস্ত্র ধরিয়েই ছাড়ব, না হলে আমি শান্তনু পুত্র বলে আমি পরিচয় দেব না। এবার যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, 8 দিন 9 দিন 10 দিনের যখন যুদ্ধ হয়েছে, সমস্ত কৌরব সেনা শেষ, সমস্ত কৌরব সেনা যখন শেষ হতে বসেছে, তখন একদিন সন্ধ্যাবেলায় দুর্যোধন পিতামহের শিবিরে গেছেন, গিয়ে বললেন পিতামহ, আপনি আমাদের সাথে বেঈমানি করছেন, আপনি আমাদের সাথে আছেন কিন্তু ওদের পক্ষেই আছেন মন থেকে, আপনি আমাদের সাথে যুদ্ধ করছেন না। এই কথা শুনেই পিতামহ বললেন, কি বললি দুর্যোধন, তুই এত বড় কথা বলতে পারলি, তোর মরণের ভয় এসেছে, তুই আগামীকাল রাত্রিতে আমি যখন সন্ধানী করা হয়ে যাবে আমার, তখন তোর পত্নী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দিবি, আমি তাকে আশীর্বাদ দিয়ে দেব, অখণ্ড সৌভাগ্যবতীর আশীর্বাদ দিয়ে দেব, তাহলে আর তোর মৃত্যু ভয় থাকবে না, আর এই কথা কোনোদিন বলবি না যে আমি বেঈমানি করছি। দুর্যোধন চলে গেলেন। এবার এদিকে নাটের যিনি গুরু তিনি তো জেনে গেছেন পিতামহ আশীর্বাদ দেবে বলেছেন, এখন কি করা যায় কি করা যায় ভেবে ভেবে তিনি কি করলেন, দ্রৌপদীর কাছে গিয়ে হাজির হলেন। দ্রৌপদী কি হয়েছে বললেন, শিগগির চল, কেন আরে কথা বলার সময় নেই, এক্ষুনি যেতে হবে, হাতে একদম সময় নেই। তো সেই দ্রৌপদীকে তিনি সাথে করে নিয়ে এলেন, নিয়ে এসে পিতামহের শিবিরের আগে দাঁড় করিয়েছেন, করিয়ে বললেন এখান থেকে একাই ভিতরে যাবে, আর যদি কেউ জিজ্ঞাসা করে কার সাথে এসেছো, তাহলে বলবি যে আমাদের বাড়ির কাজের লোক এসেছে, তো সে কোথায় বাইরে দাঁড়িয়ে আছে। দ্রৌপদী বললেন, আমার মাথা খারাপ হয়েছে, তোমাকে আমি আমার বাড়ির কাজের লোক বলবো? বললেন, দেখ এত কিছু বলার সময় নেই, যা হোক একটা কিছু বলিস, তবে আমার নাম বাদ দিয়ে, আমার নাম বাদ দিয়ে যে কোনো একটা পরিচয় দিয়ে দিস। তো দ্রৌপদী পিতামহের ভবনে শিবিরের মধ্যে প্রবেশ করেছেন, পথে তো দারোয়ানরা ধরেছেন, তো তাদেরকে তখনই বলে দিয়েছেন কোনো কথা বললে হবে না, যে পিতামহের কাছে আশীর্বাদ নিতে যাচ্ছি এইটুকু বলতে হবে। তো তাদেরকে দ্রৌপদী এই কথাই বলেছেন, দারোয়ানরা ছেড়ে দিয়েছে, তারা ভাবছেন যে দুর্যোধনের পত্নী আসার কথা ছিল, এই জন্যে তারা দুর্যোধনের পত্নী ভেবেই ছেড়ে দিয়েছে। এবার বড় ঘুমটা টেনে পিতামহের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে আছেন। পিতামহের সন্ধ্যা আহ্নিক যখন সমাপন হয়েছে, পিতামহ আশীর্বাদ দিয়ে দিলেন, অখণ্ড সৌভাগ্যবতী ভব। এবার যেই অখণ্ড সৌভাগ্যবতী ভব, মানে আমার 5 স্বামীর কেউ মরবে না, এই আশীর্বাদ যখন পেয়ে গেছেন, আনন্দেই তো নাচতে শুরু করেছেন। এবার বললেন, পিতামহ
আগামীকাল যুদ্ধে যেন আমার পাঁচ একজনের গায়েও যেন নখের আঁচড় না লাগে। এই কথা যেই বলেছেন দ্রৌপদী, তুই তুই এখানে কোথা থেকে এসেছিস? এ সময় তো ভানুমতির আসার কথা ছিল, তুই এখন এই রাত্রে কোথা থেকে এসেছিস? বললেন, আমি আমার কাজের লোককে নিয়ে এসেছি। তোর কাজের লোক কে? তোর কাজের লোক? বললেন, ওই যে আমাদের বাড়িতে গোচারণ করে, তার নাম গোপাল ভাই, গোপাল ভাইকে সাথে করে নিয়ে এসেছি। কই দেখি, চল তো তোর গোপাল ভাইকে আমি দেখবো, কোথায় চল তোর গোপাল ভাই। বলে এবার পিতামহ ভীষ্ম হাতে লণ্ঠনটা নিয়ে বেরিয়েছেন, বাইরে এসে লণ্ঠনের জোরটা বাড়িয়ে দিয়েছে, দিয়ে উঁচু করে দেখছেন, আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে। এবার আচ্ছা আচ্ছা যখন দেখেছে, দেখে বললেন, দ্রৌপদী তোর এই গোপাল ভাইকে তো খুব চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন সবসময় দেখি সবসময় দেখি এমন মনে হচ্ছে। বললেন, এই কে গোপাল ভাই, দেখি তো সামনে এসো। এবার ভগবান তো কাঁপতে শুরু করেছে, আর বাঁচার কোনো পথ নেই। এবার পিতামহ লণ্ঠনের জোরটা আরো বাড়িয়ে দিয়ে সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছেন। আর সম্মুখে যখন গিয়ে উপস্থিত হয়েছেন, তখনও চিনতে পারেননি, তবু চেনা চেনা লাগছে। এবার মাথার থেকে ওই রাখালের বেশ ধারণ করে গিয়েছিলেন, মাথার থেকে গামছা পাগড়িটা টেনে সরিয়ে নিয়েছেন। আর যেই সরিয়ে নিয়েছেন, দেখলেন সেই বংশী বিভূষিত করম নবনীরদভ পীতাম্বরং দরুণবিম্ব ফলাধরোষ্ঠ। সেই পীতাম্বরধারী ভগবানকে তিনি দর্শন করলেন, দেখেই বললেন, তুমি এখানে কি সব, তুমি এখানে এ সময়ে কি করে এলে? পিতামহ, আমি তো ছোটবেলার থেকেই বলেছি যে কে কখন কোথায় কি করছে সব আমি জানি, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করে না। কে কোথায় কোন মুহূর্তে কি করছে সব আমি জানি। এবার দ্রৌপদীকে নিয়ে চলে এলেন। পিতামহ দুর্যোধনের কাছে বলেছিলেন যে আগামীকালই পাণ্ডবদের যে আগে আমার সম্মুখে আসবে আমি তাকেই বধ করব। পরের দিন এবার যুদ্ধে ভগবান শঙ্খ বাজিয়ে দিয়েছেন, আর এই শঙ্খের ধ্বনি কিন্তু কারো কর্ণে যাচ্ছে না। এই শঙ্খের ধ্বনি যদি দুর্যোধনের কর্ণে যায়, তাহলেই তো মন পরিবর্তন হয়ে যাবে। ভগবানের শঙ্খের ধ্বনি কারো যদি কর্ণে যায়, তাহলে কি আর এই যুদ্ধ হয় নাকি? কারো কর্ণে এই শঙ্খের ধ্বনি যাচ্ছে না। তো ভগবান শঙ্খ বাজিয়ে দিয়েছেন, যুদ্ধ শুরু হয়ে গেল। এবার কি হয়েছে, এমন সময় যুদ্ধ হতে হতে ঘুরে 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 অর্জুনের রথই পিতামহের সম্মুখে এসে উপস্থিত হয়ে গেছেন। আজ পিতামহ তো যুদ্ধ করতে শুরু করেছেন, অর্জুনের সাথে যুদ্ধ করছেন। অর্জুন তো বাণ চালানো দূরে থাক, ওই পিতামহর বাণকে সামাল দিতেই তিনি পারছেন না, উল্টো যে বাণ চালাবেন পিতামহের উপরে সেই সাধ্য আজ অর্জুনের নেই। পিতামহ বাণীর পর বাণ, বাণীর পর বাণ, যেন বাণীর বর্ষা হচ্ছে। অর্জুন তার মধ্যে এক মুহূর্ত সময় পাচ্ছেন না যে নিজে একটা বাণ চালাবেন। এমন সময় ভগবান পেছন ফিরে দেখলেন যে অর্জুন আজ ঘেমে স্নান করে ফেলেছে। ভগবান বুঝতে পারলেন যে অর্জুন আজ কিছুতেই পারবে না, অর্জুন আজ, অর্জুনের আজ অন্তিম দিন। এই ভেবেই ভগবান কি করলেন, রথ থেকে লাফ দিয়ে নিচে পড়লেন। এবার রথ থেকে লাফ দিয়ে পড়েছিল ওই ভাঙা রথের চাকা, সেই রথের চাকা নিয়ে ভগবান এবার পিতামহ ভীষ্মের দিকে, সিংহের মতো গর্জন করতে করতে ভীষ্মের দিকে এগিয়ে যাচ্ছেন। এবার কি হয়েছে,
ভগবান যখন রথের চাকা তুলে নিয়েছে সাথে সাথে পৃথিবী কাঁপতে শুরু করেছে। কেন পৃথিবী কাঁপছে? এই জন্যে যে প্রভু তুমি তো প্রতিজ্ঞা করেছিলে অস্ত্র ধারণ করবে না, তো তুমি এই প্রতিজ্ঞা করে এখন অস্ত্র ধারণ করেছো। পৃথিবীর মাতা বলছেন, প্রভু আমার তো লজ্জা লাগছে, আমি মুখ দেখাবো কি করে? ভগবান কি করলে? নিজের উত্তরীয়টা ফেলে দিলেন পৃথিবী মাতার উপরে, দিয়ে বললেন, বেশি যদি লজ্জা লাগে আমার এই উত্তর দিও, উত্তরীয় দিয়ে মুখটা ঢেকে নাও। এবার ভগবান পিতামহে ভীষ্মর দিকে এগিয়ে যাচ্ছেন। পিতামহ ভীষ্মের সম্মুখে যখন উপস্থিত হয়েছেন, পিতামহ বাণ চালিয়েছেন ভগবানের উপরে, ভগবানের কণ্ঠ থেকে কবচ কেটে পড়ে গেছে, এমনকি ভগবানের শরীরেও আঘাত লেগেছে। সেই আঘাত সহ্য করেও ভগবান পিতামহ ভীষ্মের সম্মুখে গিয়ে যখন উপস্থিত হয়েছেন, পিতামহ তো হেসে ফেলেছেন। পিতামহ হাসতে হাসতে কি করলেন? পিতামহ হাসতে হাসতেই ধনুর্বাণ ফেলে দিলেন। পিতামহ ধনুর্বাণ ফেলে দিয়ে বললেন, কি ব্যাপার? তুমি যে প্রতিজ্ঞা করেছিলে অস্ত্র ধরবে না, তো আজ অস্ত্র ধরলে কেন? ভগবান বললেন, উতার চক্র হরি হাস পড়ো দিও উত্তর ব্রজরাজ, ত্যাজি প্রতিজ্ঞা মরি তরি প্রতিজ্ঞা কাজ। বললেন, আপনা মান টলে টলে যায় ভক্ত কা মান না টলতে দেখা। বললেন, আমার ভক্তের প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্যে আমি আজ আমার প্রতিজ্ঞাকে ভঙ্গ করলাম। এবার ভগবান অর্জুনের দিকে তাকিয়ে বললেন, অর্জুন দেখছো কি বাণ চালাও? সঙ্গে সঙ্গে অর্জুন এই কথা শুনেই পিতামহের উপরে বাণের বর্ষা করতে শুরু করে দিলেন। আজ পিতামহের শরীরে এত বাণ চালিয়েছেন অর্জুন, বললেন, একটা সূঁচ সেখানে বিধানোর মতো আর জায়গা ফাঁকা নেই, এত বাণের বর্ষা করেছেন আজ পিতামহের উপরে অর্জুন। এবার পিতামহ ধরাশায়ী হয়ে পড়ে গেলেন ভূমিতে। ভূমিতে যখন পিতামহের শরীরটা পড়েছে, সমস্ত ভূমি কেঁপে উঠেছে, সমস্ত পৃথিবী শান্ত হয়ে গেছে, যুদ্ধক্ষেত্র তো শান্ত হয়েই গেছে, সমস্ত পৃথিবী যেন আজ শান্ত হয়ে গেছে। কেউ কোনোদিন ভাবতে পারেনি যে পিতামহ ভীষ্মের আজ এমন গতি হবে, কেউ কোনোদিন স্বপ্নেও ভাবেনি যে পিতামহের এমন গতি হতে পারে। আজ পিতামহ সেই কুরুক্ষেত্রের ময়দানে আজ ধরাশায়ী হয়ে পড়ে গেলেন। এবার পরবর্তীতে যুদ্ধ যখন সমাপন হয়েছে, অর্জুন গেছেন, অর্জুন গিয়ে বললেন, পিতামহ আমার মতো পাপী আর এই জগতে নেই। অর্জুন কাঁদতে শুরু করেছেন, পিতামহ আমি এত বড় অপরাধ করেছি, পিতামহ তোমার শরীরে আমি বাণ চালিয়েছি, আমার মতো পাপী পিতামহ এই জগতে আর দ্বিতীয় নেই। পিতামহ বললেন, অর্জুন এতে দুঃখ করো না, তুমি যে ভাবছো তোমার থেকেও এই জগতে আর পাপী নেই, না অর্জুন আমি তোমার থেকেও বড় পাপী, আমার পাপের বোঝা কম নয়, তুমি দুঃখ পেও না এর জন্যে অর্জুন। তো এইভাবে প্রত্যহত পিতামহকে তারা দর্শন করতে আসতেন। এবার একদিন কি হয়েছে, অর্জুন এসেছে, সেদিনটা ছিল কোন দিন? সেদিনটা ছিল এই উত্থান একাদশীর দিনে। উত্থান একাদশীর দিনে অর্জুন যখন এসেছে, অর্জুনের কাছে পিতামহ জল চেয়েছেন, সঙ্গে সঙ্গে দুর্যোধন দাসদের পাঠিয়ে দিলেন, শিগগিরই যাও বাড়ির থেকে সোনার পাত্রে করে জল নিয়ে এসো। পিতামহ বললেন, দেখো ওই জল আমার প্রয়োজন নেই, আমাকে যে এই সরসজ্জা দিয়েছে সেই আমাকে জল প্রদান করবে। তো অর্জুন এলেন সম্মুখে, অর্জুন এসে আজ কি করলেন, নিজের ধনুর্বাণ দিয়ে পৃথিবীতে বাণ নিক্ষেপ করলেন।
সেখান থেকেই গঙ্গা দেবীর আবির্ভাব হলো। মা গঙ্গা এসে নিজের পুত্রকে জল পান করালেন। এবার মা বললেন, পুত্র এবার আমার সঙ্গে চলো, এই পৃথিবীতে থাকার মতো নয়, এই পৃথিবী বাসের যোগ্য নয়, তুমি আমার সাথে ফিরে চলো। পিতামহ বললেন, মা এখন আমার যাওয়ার সময় হয়নি, আমার এখনো অনেক কাজ বাকি আছে মা, আমার সেই কাজ সম্পন্ন হলে আমি চলে যাব। তো এদিকে কি হয়েছিল, ওই দিনেরই ঘটনা, ওই দিনেই প্রভাতে ধর্মরাজ যুধিষ্ঠির বসে বসে ঘরে কাঁদছিলেন, ভগবান দর্শন করে ভাবলেন কি ব্যাপার। তো ধর্মরাজ বললেন যে আমরা এত নিজেদেরকে আজ মেরে সিংহাসনে বসলাম, তো এই সিংহাসনে বসে লাভ কি হলো, সবাইকে যখন মেরেই ফেললাম, সবাইকে মেরে সিংহাসনে বসেছি, এই সিংহাসনে বসে কোনো লাভ হয়নি, মাথায় হাত দিয়ে বসে বসে কাঁদছিলেন, তো ভগবান আজ নিয়ে এলেন পিতামহ ভীষ্মের কাছে। তো তদাতে ভ্রাতরঃ সর্বে সদস্যৈ শরণভূষিত অন্ব গচ্ছন রথৈ বিপ্রাঃ ব্যাসধৌমিদয়স্তথ। দয়াতে ভ্রাতরঃ সর্বে সদস্যৈ শরণভূষিতৈ অন্ব গচ্ছন রথৈ বিপ্রাঃ ব্যাসধৌমিদয়স্তথ। শুধু পাণ্ডবরা আসেননি, আরো কারা এসেছিলেন, বললেন শৌনক আদি ঋষিগণ, ব্যাসদেবজি, ভৌমি ঋষি, সমস্ত ঋষিগণ সেখানে এসেছেন। ভগবান অপি বিপ্রর্ষে রথেন ধনুঞ্জয়ঃ সর্তের বয়র চত নৃপঃ কুবের ইব কুজ্ঝক। বললেন মহারাজ কুবের তিনিও এসেছেন এবং ভগবান এসেছেন পিতামহ ভীষ্মের কাছে, সমস্ত ঋষি মহর্ষি তারা সবাই এসেছেন এবং অর্জুন এসেছেন। তো এদিনের ঘটনা হচ্ছে এটাই, এই অর্জুন পিতামহকে জলপান করিয়েছিলেন। দান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগশ স্ত্রী ধর্মান ভগবত ধর্মান সমাসব্যসজগত। দান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগশ স্ত্রী ধর্মান ভগবত ধর্মান, সমস্ত ধর্মের শিক্ষা দিয়েছেন পিতামহ। কারণ পিতামহ স্থান কাল পাত্র অনুযায়ী দেশ কালের বিভাগ সব জানতেন, আর কোন সময় কি করা উচিত এই জ্ঞান পিতামহের ছিল, সেই জন্য পিতামহ পাণ্ডবদেরকে এই জ্ঞান প্রদান করলেন। তো এই যে জ্ঞান দিয়েছেন পিতামহ, সেখানে তো অনেক কিছুই বলেছেন, তো মেন বিষয়টি বিষয় সার বিষয়বস্তু হচ্ছে এই, দান কিয়ে ধান না ঘটে জো সহায় রঘুবীর পঞ্চে কি জল পিবত সো ঘট হীনা সরিতা নিজ। কি বললেন, দান কিয়ে ধান না ঘটে, বললেন দান করলে কোনোদিন কম পড়ে না, ওই যে পাখি যদি পুষ্করিণী থেকে জল পান করে তাতে কি সরোবরের জল কমে যায়, বললেন দান করলে কোনোদিন ধন কমে না, দান করলে বাড়তেই থাকে। আর রাজধর্মের কি বললেন, রাজার কাছে প্রজাই হচ্ছে তার পুত্র, রাজা যদি তার রাজত্ব ভালোভাবে চালাতে চায় তাহলে সমস্ত প্রজাদেরকে নিজের পুত্র রূপে ভালোবেসে রাজত্ব পরিচালনা করতে হবে। পরবর্তীতে বললেন মোক্ষ ধর্মের কথা, মোক্ষ ধর্মের কথা বললেন যে এই আমি আর আমার এই ত্যাগ করতে হবে। আমরা দামবন্ধন লীলাতে শ্রবণ করেছি, যার মধ্যেই আমি আমার আছে সে কোনোদিন ভগবানকেও পাবে না আর মোক্ষ প্রাপ্ত হতে পারবে না। কারণ বড় ভাগ্য মানুষ পাওয়া সাধন ধাম মোক্ষ পর দ্বারা,
বললেন এই মানব শরীর পেয়েছি মোক্ষ প্রাপ্তির জন্য, কিন্তু সেই মোক্ষ প্রাপ্ত হতে গেলে কি করতে হবে? প্রথম শর্ত হচ্ছে ওই আমি আর আমার ত্যাগ করতে হবে। যিনি আমি আর আমার ত্যাগ করতে পারবেন না, তিনি মোক্ষ প্রাপ্ত হতে কিছুতেই পারবেন না। মানে বলতে চাইছেন এই আমি আর আমার মানে আমি মানে কি? আমি ধনবান, আমি জ্ঞানবান, আমি বলবান, আমি রূপবান, এই যে আত্ম অহংকার, এই আত্ম অহংকার না গেলে কোনোদিন মাথা নিচু হবে না। যতদিন ভিতরে আত্ম অহংকার থাকবে ততদিন মাথা নিচু করতে পারব না। মুক্তি পেতে গেলে, ভগবানকে পেতে গেলে মহাপ্রভু কি বললেন? তৃণারূপী শুনি চেন, তৃণের থেকেও নিচু হতে হবে, তাহলেই কৃপা লাভ করা সম্ভব। যদি ভিতরে অহংকার থাকে তাহলে কিছুতেই ভগবানকে তো পাওয়া দূরের কথা, মোক্ষ প্রাপ্তিও সম্ভব নয়। তো বললেন এই আমি, আমি বলে কোনো কিছু নেই, আর আমার বলেও এখানে কোনো কিছু নেই। খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে, এ কথা ভুললে চলবে না। এ যতই আমার আমার করছি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, আমার পত্নী, এ একটাও আমার নয়, এরা কেউ আমার সাথে যাবে না। খেলার সাথীকে যারা সাথে যে যাবে না, তারা একলাই চলে যেতে হবে। সাধের এ দেহখানি নিয়ে যে শ্মশান ভূমি, এক মুঠো ছাই হয়ে রবে। যাদের যাদেরকে আমার আমার করছি, এরা কেউ আমার সাথে যাবে না। ধনানি ভূম বসবস্ত গোষ্ঠী ভার্যা গৃহদ্বারি যেন শ্মশানে দেহস্থিতায়াম কর্ম সগচ্ছতি। এ ধন দৌলত বাড়ি গাড়ি আত্মীয় স্বজন এসব এখানেই পড়ে থাকবে। আর বুঝলেন এই আত্মীয় স্বজন শ্মশান পর্যন্ত যাবে, তারপরে আর কেউ যাবে না। আর এই শরীরটা যাকে নিয়ে এত অহংকার, আমি ধনবান, আমি জ্ঞানবান, আমি বলবান, এই শরীরটা ওই চিতা পর্যন্ত যাবে, তারপর ওই এক মুঠো ছাইয়ের পরিচয়, এও কোনো কাজে লাগবে না। তারপর কে যাবে? তারপর যে কর্ম করব সেটাই সাথে যাবে। বললেন এখানে মোক্ষ প্রাপ্ত হতে গেলে এই আমি আমার ত্যাগ করে প্রভু সব তুমি আর সব তোমার, আমার বলে এখানে কিছু নেই, এই কথা সদা সর্বদা স্মরণ রাখতে হবে। এই কথা ভুললে অহংকার চলে আসবে। এই কথা যদি সদা সর্বদা মনে রাখতে পারি তাহলে কিন্তু মায়ার বন্ধনে আর জড়াবো না। এই কথা যদি সদা সর্বদা মনে থাকে তাহলে মায়ার বাঁধনে আর বাধা কিছুতেই পড়ব না। বললেন এই আমি আমার ত্যাগ করে প্রভু সব তুমি আর সব তোমার, এই জ্ঞান লাভ করতে হবে, তাহলেই মুক্তি লাভ করা সম্ভব। এবার বললেন স্ত্রী ধর্ম। স্ত্রী ধর্মে বললেন নারীদেরকে সদা সর্বদা পুরুষের সান্নিধ্যে থাকতে হবে। কেমন ভাবে? বললেন ছোটবেলায় পিতার সান্নিধ্যে, বড় হয়ে পতির সান্নিধ্যে, তার থেকে বড় হয়েও পুত্রের সান্নিধ্যে। তো বললেন সান্নিধ্য ত্যাগ করলে চলবে না, সব সময় একজনের আশ্রয়ে, একজনের সান্নিধ্যে থাকতে হবে, সান্নিধ্য ত্যাগ করলে অধর্ম। যত্র নারী পূজ্যন্তে তত্র রমন্তে সর্বদেবতা। বললেন নারীদেরকে সান্নিধ্যে থাকার কথা বলা হয়েছে, এই জন্যে নয় যে তাদের কোনো শক্তি নেই, তারা একজনের হাত ধরে চলবে, এমন নয়, এর জন্যে নয়। বললেন তাদেরকে তো একজনের সান্নিধ্যে থাকতে হবে, তাই বলে তাদেরকে বলহীন শক্তিহীন ভাবলে চলবে না। এই নারী জাতি হচ্ছে শক্তির উৎস। আর কি বললেন? যত্র নারী পূজ্যন্তে তত্র রমন্তে সর্বদেবতা। যে গৃহে নারীদের পূজা হয় মানে তারা তাদেরকে সম্মান প্রদান করা হয়, সেই গৃহেই দেবতারা সবাই বাস করে। তো এইভাবে পিতামহ ভীষ্ম
পাণ্ডবদেরকে ধর্মের উপদেশ দিলেন। পরবর্তীতে এবার বললেন, অর্জুন তোমাদের জীবনে যে ঘটনা ঘটেছে, আমার তো মনে হয় মেঘ মেঘ কার উপরে ভরসা করে চলে? বাতাসের উপরে। ঠিক তেমন বললেন, এই যে আমরা আমরা কিভাবে চলি, আমরাও ওই ভগবানের উপরে নির্ভর করে চলি। মেঘ যেমন বাতাসের উপরে নির্ভর করে চলে, আমরাও ঠিক ভগবানের উপরে নির্ভর করে চলি। তিনি যেভাবে আমাদেরকে চালনা করেন আমরা সেভাবেই চলতে থাকি। আমাদের কোনো কিছু করার শক্তি নেই। ইয়ং মন্যসে মাতুলেয়ং প্রিয়ং মিত্রং সুরীত্যমং অকারো সচিব দেবং সুহৃদার্থ সারথিম। অর্জুন তুমি জানো, যাকে তুমি তোমার রথের সারথি বানিয়েছ একে একে তুমি চেনো? যাকে তুমি রথের সারথি বানিয়েছ কখনো নিজের বন্ধু ভাবো, যাকে তুমি সর্বাপেক্ষা প্রিয় ভাবো, আবার যাকে তুমি কখনো কখনো মন্ত্রীও ভাবো, যাকে তুমি নিজের দূত ভাবো, দূত করে তাকে পাঠিয়েছ। বললেন আবার কি, যাকে তুমি আবার শালাবাবুও বানিয়েছ, তার আসল পরিচয় কি জানো? তার আসল পরিচয় বললেন, এসবই ভগবান নারায়ণ। বললেন এসবই ভগবান নারায়ণ। বললেন যাকে তুমি তোমার রথের সারথি বানিয়েছ, রথের লাগামটা তুমি যার হাতে দিয়েছ, সেই হচ্ছেন স্বয়ং ভগবান, আর তিনি সমস্ত কিছুর পরিচালনা করেন। তো তিনি তোমাদের সাথে থেকে, তোমরা তাদের সাথে থেকে, তোমাদের যে এত দুঃখ এত যন্ত্রণা ভোগ করতে হয়েছে, আমার তো মনে হয় সব এনারই কৃপাতে, সব তারই কৃপাতে হয়েছে। তো তোমাদের এমন দুঃখ ভোগ করার কথা ছিল না, কারণ যেখানে ধর্মরাজ যুধিষ্ঠির আছে, যেখানে গাণ্ডীবধারী অর্জুন আছে, যেখানে ভীমের মতো গদাধারী আছে, যেখানে স্বয়ং ভগবান আছে, সেখানে এমন দুঃখ তাদের জীবনে কল্পনা করা যায়? যেখানে ভগবান স্বয়ং আছেন, যেখানে গাণ্ডীবধারী অর্জুন আছেন, ধর্মরাজ যুধিষ্ঠির আছে, তাদের কত কষ্ট ভোগ করতে হলো, বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হলো। বললেন এসবের মূলে হচ্ছেন ভগবান, তিনি যেভাবে পরিচালনা করছেন আমাদেরকে সেভাবেই চলতে হবে, আমাদের কোনো হাত এখানে নেই। তো এরপর পিতামহ বললেন, সদেব দেব ভগবান প্রতীক্ষতাম কলেবরম যাবদিদম হীনমহম প্রৌষণ্যহাস অরুণলোচনুল্লাসন মুখম ভুজ ধ্যান পথশ্চতুর্ভুজ। এবার ভগবানকে বললেন, এই পাঁচ দিন ধরে এই জ্ঞান দিয়েছিলেন, এই জন্যে ভীষ্ম পঞ্চব্রত একাদশীর দিন থেকে পূর্ণিমা পর্যন্ত এই পাঁচ দিনে এই শিক্ষা তিনি সবাইকে প্রদান করেছিলেন। এবার যখন সমস্ত জ্ঞান দেওয়া শেষ হয়ে গেছে, এবার তিনি বললেন, সদেব দেব ভগবান প্রতীক্ষতাম কলেবরম যাবদিদম হীনম মহম। প্রভু তুমি আমার সম্মুখে এসে দাঁড়াও। আর কি বললেন, ভগবান তো এবার সম্মুখে এসেছেন, কিন্তু ভগবান মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন, মুখটা শুকনো, মাথাটা নিচু করে ভগবান দাঁড়িয়েছেন পিতামহের সম্মুখে।
কারণ অপরাধ তো আমি করেছি, অর্জুনকে আমি মারতে বলেছিলাম, অর্জুন তো সেই জন্যে বাণ চালিয়েছে। তো পিতামহের সম্মুখে মাথা উঁচু করার মতো মুখ নেই আর। তো পিতামহের সম্মুখে মাথা নিচু করে দাঁড়িয়েছেন পিতামহ, বললে প্রসন্ন হাস অরুণ লোচন উল্লাস, বলে এইভাবে মাথা নিচু করে মুখ শুকনো করে এইভাবে দাঁড়ালে হবে না, হেসে হেসে আমার সম্মুখে হাসি মুখে দাঁড়াতে হবে। আর ওই হাসি মুখটা দর্শন করতে করতে আমি চলে যেতে চাই, আমার কাজ সম্পন্ন হয়েছে। বললেন বেশিক্ষণ আমি তোমাকে দাঁড় করাবো না। তো এই বলে পিতামহ কি করলেন, পিতামহ ভগবানের স্তুতি করতে শুরু করলেন। কিভাবে? বললেন পুষ্পাকাগ্র ছন্দে, কারণ ভগবানের চরণে দেওয়ার মতো তো পুষ্প আমার আনার শক্তি নেই, সরসজ্জায় শায়িত হয়েই তিনি আজ পুষ্পাকাগ্র ছন্দে প্রভুর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। ইতিমতি রূপ কল্পিতা বিদ্রেষ্ণা ভগবতী সাত্যত পুঙ্গবে বিভূমনি সসুখমুপগতে কচিত বিহরতুম প্রকৃতিমুপেয়সুয়াদ ভব প্রবাহ ত্রিভুবন কমনম তমাল বরণম রবিকর গৌরবরাম্বরম দধানি। ইতিমতি রূপ কল্পিতা বিদৃষ্ণা ভগবতী সাত্যত পুঙ্গবে বিভুগ্নি সসুখ মুপগতে কচিত বিহর্তুম প্রকৃতিমুপেষু ইয়াদ ভব প্রবাহ। কি বললেন? ইতিমতি রূপ কল্পিতা, বললেন প্রভু আমি তো চলে যাব, কিন্তু আমার একটা শেষ বাসনা আছে, তো সেই শেষ ইচ্ছা তোমাকে পূরণ করতে হবে। পিতামহ কি ইচ্ছা আছে তোমার, কোন বাসনা আছে বলো তুমি। এবার পিতামহ বললেন যে আমার একটি কন্যা আছে, আর এই কথা শুনেই ভগবান হেসে ফেলেছেন। পিতামহ আপনি যে আজন্ম ব্রহ্মচারী, আপনার কন্যা কোথার থেকে এলো? আপনি তো বিবাহ করেননি, আপনার কন্যা কোথার থেকে এসেছেন? পিতামহ বললেন আমার একটি কন্যা আছে, আর সেই কন্যাকে বললেন ইতিমতি মন রূপী কন্যা, আর এই কন্যা আমাদের সবার আছে। এই কন্যাকে যদি পাত্রস্থ না করতে পারলাম তাহলে কোনো পিতার কর্তব্য পালন করা হলো না। পিতার কর্তব্য পালন করা তখনই হবে আমি যখন আমার কন্যাকে পাত্রস্থ করতে পারবো, আর সুযোগ্য পাত্রের হাতে দিতে পারবো, যাত্রার হাতে দিলেও যন্ত্রণা নিয়েই যেতে হবে। তো এই জন্যে শান্তিতে যদি মরতে চাই তাহলে কন্যাকে সুপাত্রের হাতে দিতে হবে। তো পিতামহ বললেন আমার কন্যার নাম হচ্ছে মতি, মানে মন, আর সেই মতি রূপী কন্যাকে আমি তোমার হাতে দিতে চাই, দিয়ে আমি চলে যেতে চাই সেখানে। কোথায়? বললেন যদগত্যা না নিবর্তন্তে তদ্ধ্যামম পরমম মম, কারণ আমি তোমাকে দর্শন করতে করতেই চলে যাব, তাহলে তোমাকে দর্শন করতে করতে গেলে আমাকে আর যদগত্যা না নিবর্তন্তে, মানে যেখানে গেলে আর কোনোদিন ফিরে আসতে হবে না, আমি সেখানে গমন করব। এই জন্য পিতামহ কি বললেন ইতি, ইতি কখন লেখা হয়? ইতি সবার শেষ, কিন্তু পিতামহ ইতি দিয়ে শুরু করেছেন, কারণ আমার জীবনেরও ইতি, তোমাকে বন্দনা করারও ইতি, আমার সব কিছুর ইতি, আমার জন্ম মৃত্যুরও ইতি, এই শেষ, কারণ আমি আর জন্মগ্রহণ করব না, তোমাকে দর্শন করতে করতে আমি চলে যাব। আর বললেন আমার এই মন রূপী কন্যাকে তোমার হাতে দিয়ে যাব, মন রূপী কন্যাকে ভগবানের হাতে যদি দিয়ে দিতে পারি তাহলে আর আমাকে আসতে এখানে হবে না, আমি মুক্তি লাভ করব এই জন্ম মৃত্যু চক্র থেকে। এই জন্যে বললেন প্রভু তুমি আমার সম্মুখে দাঁড়াও। তো বললেন যে আমি আমার কন্যাকে তোমার হাতে দেব। ভগবান বললেন পিতামহ
তোমার কন্যাকে তুমি শুনে দেখেছো সে আমাকে পছন্দ করে কিনা? সে আমাকে পছন্দ করে কিনা তুমি সেটা শুনেছো তার কাছে? পিতামহ বললেন, এমন পাত্র যদি সে পছন্দ না করে তো আর করবে কাকে? এই জন্য পরবর্তীতে বললেন, ত্রিভুবন কমনম তমাল বরণম রবি কর গৌর বরম বরম দধানে বপুর লোক গুলা বৃতম নাবজম বিজয় সখে রতি রস্তু মে অনবদ্য। বললেন, কুরুক্ষেত্র যুদ্ধে আমি সে সময় তোমাকে যেভাবে দর্শন করেছিলাম, মানে ওই ধুলির মধ্যে, ওই ধুলি উঠছে ঘোড়ার ঘুরে, ধুলি উঠছে যুদ্ধক্ষেত্রে রথের সাথে সাথে, আর ওই ধুলির মধ্যে তোমার কুঞ্চিত কেশগুলো যেভাবে মুখের উপরে পড়েছিল, আর এই ধুলোয় ধূসর হয়ে তোমার মুখের যে মুখপদ্মের যে এমন রূপ ধারণ করেছিল, সেই রূপ দর্শন করে আমার কন্যা তো মোহিত হয়ে গেছে। সে তোমাকে ছাড়া অন্য কাউকে সে চায় না, এই জন্যে আমার কন্যাকে আমি তোমার হাতেই দিতে চাই। পিতামহ, তোমার তো কোনো পুত্র নেই, তো পুত্র থাকলে সেই পিতার গালে জল দেয়, কিন্তু তুমি আজন্ম ব্রহ্মচারী, তোমাকে তো জল দেওয়ার কেউ নেই, তো আজ তোমাকে অর্জুন জল প্রদান করেছে, আর জগতের কেউ যদি এই পাঁচ দিন তোমার উদ্দেশ্যে জল প্রদান করে, এই পাঁচ দিন একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত যদি কেউ পিতামহের উদ্দেশ্যে জল প্রদান করে, তো সে ভগবান বলে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। কিছু যদি ব্রত না করা হয় পিতামহের উদ্দেশ্যে তর্পণ করতে হয় এই পাঁচ দিন, তো এই পাঁচ দিনে কিছু যদি না পারি, তর্পণ যদি না করতে পারি, তো স্নান করতে গিয়ে হাতে একটু জল নিয়ে পিতামহের উদ্দেশ্যে প্রদান করতে হবে। বললেন, তাতেই ভগবান তাকে মুক্তি দিয়ে দেবেন।